না, এটা বলার কি আছে? এটা একটা নতুন করে মামলা হয়েছে, FIR হয়েছে, তার ভিত্তিতে দুবরাজপুর আদালত তাকে 7 দিনের পুলিশ হেফাজতে দিয়েছে। এটা স্বাভাবিক প্রক্রিয়া, আদালত দিয়েছে তা পুলিশ হেফাজতে 7 দিন থাকবে। এছাড়া অন্যান্য মামলায় যে তদন্ত চলছে সে তো করছি, আমরা দেখতে পাচ্ছি তদন্ত চলছে, CBI করছে, ED করছে, তারা তাদের মতো করছে। এখানে আদালতের নির্দেশে আপাতত 7 দিন পুলিশ হেফাজতে থাকছে। বিষয়টা হচ্ছে যে একটা বিষয় নিয়ে মামলা চলছে, তদন্ত চলছে, CBI ED চলছে, আমাদের বক্তব্য হচ্ছে আবারও সেটাই, পরিষ্কারভাবে সেই বক্তব্য আমরা রাখতে চাই যে ইডি CBI এর যে অতি সক্রিয়তা, যেটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে করছে, সেটা আমরা প্রত্যক্ষ করছি সারা ভারতবর্ষে। বিজেপি বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বিপক্ষেই এই স্বশাসিত সংস্থাগুলো সক্রিয়তা দেখাচ্ছে, কিন্তু বিজেপির মধ্যে যে অসংখ্য অভিযুক্ত মানুষ আছে, দুর্নীতিতে অভিযুক্ত মানুষ, আমি অভিযুক্ত এই কারণেই বলবো।